ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مدر بونر فصل আছে কোন নারী যদি নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে মারা যান, এটা কি আত্মহত্যা বলা হবে নাকি এটাই করা উচিত? আমরা বলবো যে এই ক্ষেত্রে কোন নারী যদি সত্যিকার অর্থে নিশ্চিত হতে পারে যে সে আপনার লাভ দেওয়া ছাড়া তার কোনো গতি নেই, সে নিশ্চিত র্যাপের শিকার হবে যদি এমন হয়ে থাকে, আর সে যদি নিজের সেই হারাম কাজ থেকে বাঁচার জন্য লাভ দেয় ছাদ থেকে, সেটা তার জন্য নাজায়জ হবে না। এটাকে আজিমত বলা হয়, মানে কোনো পাপ যে কোনোভাবে করতে না চাওয়া, এটার উপর আমল করতে কিন্তু তখন সে বাধ্য না, যখন যখন সেটা আত্মহত্যার দিকে নিয়ে যাবে। কিন্তু কেউ যদি উদ্যোগী হয়ে করে ফেলে সেটা হারাম হবে না, কিন্তু এটা করতে সে বাধ্য না, কারণ শরীয়তে যখন আপনার নিজের মানে নিজের জীবন যাওয়ার উপক্রম হয় তখন এর চাইতে কমগুলোকে আর জায়েজ করে, কারণ শরীর একজন মানুষ যদি বেঁচে থাকে তাহলে সে তো অনেক ইবাদত করতে পারে, শরীয়তের অনেক উপকারী করতে পারে। এই জন্য যখন জীবনের ব্যাপারে সে যাবে তখন যে কোনো হারাম কাজ যদি নিজেকে রক্ষা না করতে পারে তাহলে লিপ্ত হওয়াকে তাৎক্ষণিকভাবে শরীয়ত জায়েজ মনে করে। এই কারণে সে যদি নিজের সতীত্ব রক্ষা করতে গিয়ে লাভও না দেয় এবং শেষ পর্যন্ত সতীত্ব রক্ষা না পায়, এর জন্য আপনার সে দায়ী থাকবে না। এটা তার জন্য আপনার যতটুক সাধ্য চেষ্টা করবে, না পারলে তার সাধ্যের বাইরে চলে যাবে। আর আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে কাউকে সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ বাধ্য করেন না, সুতরাং সেটা করতে সে বাধ্য না। কিন্তু সে যদি উদ্যোগ হয়ে করে আজিমতের উপর আমল করে তাহলে সেটাও হারাম কিছু নয়, কিন্তু খেয়াল রাখবেন যে সে করতে বাধ্য না। সে যদি শেষ পর্যন্ত রেপের শিকার হয়ে যায় সেটা আল্লাহ ক্ষমা করবেন, কারণ তার সাধ্যের বাইরে ছিল। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহু খাইরা।